হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ দেশটির 9 ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন। রবিবার প্রতিবেশী দেশ আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে সীমান্ত এলাকায় একটি বাঁধ উদ্বোধন শেষে ফেরার পথে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে অনুসন্ধান চালাচ্ছে তেহরান। রবিবার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও উপস্থিত ছিলেন। ওই স্থান থেকে 3টি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাব্রিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ অন্য কর্মকর্তারা। পথে জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে নেমে পড়ে রেড ক্রিসেন্ট সহ দেশটির বিভিন্ন সংস্থা, কিন্তু দুর্গম এবং বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনাস্থল খুঁজে পেতেই কয়েক ঘন্টা লেগে যায়। পরবর্তী সময়ে তুর্কির ড্রোনের সহায়তায় ওই স্থানের খোঁজ মেলে। লেজের অংশ ছাড়া হেলিকপ্টারটির বাকি অংশ বিধ্বস্ত ও ভস্মীভূত হয়েছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। দীর্ঘ প্রায় 15 ঘন্টা ব্যাপক তল্লাশি অভিযান শেষে সোমবার ওই দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি সহ হেলিকপ্টারে থাকা সবার মৃতদেহ উদ্ধারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় তেহরান। প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ছাড়াও হেলিকপ্টারটিতে ছিলেন পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রাহমাতি এবং প্রদেশটিতে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আল হাশেম। বাকিরা হলেন প্রেসিডেন্টের দেহরক্ষী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মেহেদী মুসাভি, পাইলট এবং কোপাইলট। দুর্ঘটনার পর দেশটির নাগরিকরা প্রেসিডেন্টের নিরাপদ প্রত্যাবর্তনের আশায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাতে থাকেন, কিন্তু জনপ্রিয় এই নেতার মৃত্যুর খবরে গোটা জাতি এখন শোকে স্তব্ধ। দেশটিতে 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মখবার এর নাম ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এছাড়া উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাগিরি কানিকে দেশটির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা হিসেবেই দেখছে তেহরান, তবে এর সঙ্গে ভিন্ন কোনো যোগসূত্র রয়েছে কিনা সে ব্যাপারে অনুসন্ধান চালাচ্ছে আমেরিকা, ইসরায়েল এবং পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের অনেক দেশের চক্ষুশূল ইরান। এমন এক সময় এই দুর্ঘটনা ঘটল যখন প্যালেস্টাইনের গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে ইরানের সঙ্গে ইসরায়েল ও আমেরিকার চরম উত্তেজনাকর ও বৈরী সম্পর্ক বিরাজ করছে। লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি বিদ্রোহী ছাড়াও ইরাক ও সিরিয়ার ইরান সমর্থিত গ্রুপগুলোও ইসরায়েলের সঙ্গে প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়েছে। এজন্য পশ্চিমারা তেহরানকেই দায়ী করছে। মহসিন কবির, TVN24 নিউজ ডেস্ক। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।